আর কেমন আছেন আপনারা? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিজেতে চন্দ্রনাথ পাহাড়, এখানে এখানে অনেক মানুষ পানিটি ভাসায় ক্লান্ত অবস্থায় ইয়ে থেকে পানিটি নিতেছে, কিন্তু পানিগুলো এতটা পিওর, এতটা ফ্রেশ, খাওয়া খুবই টেস্ট। তো অনেক ভালো লাগলো, কিন্তু আল্লাহর কি রহমত। তারপরে পানিটা আমি খাইতেছি, অনেক পিপাসা ক্লান্ত লাগলো, তারপরে অনেকটা ইয়েটা ইয়ে করার পরে। তো আসলে অনেক ভালো পানি, আসলে এমন এক জায়গায় লুকিয়ে থাকে এমন কিছু আশ্চর্যজনক কিছু ইয়া, আমরা দেখে অবাক হয়ে যাই। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফল গাছ, তারপরে অনেকটা গভীরে পাহাড়ে অনেকটা নিচ চলে যায়। আমি পানিটা ফেলাম, পানিটা খাওয়ার পরে অনেকটা তৃপ্তি সহকারে ইয়ে করলাম। এই যে দেখতে পাচ্ছেন এদিকে পানিটা যাওয়ার পথ, এই পানিটা এখান থেকে বাইরেতেছে, মানে আল্লাহর অনেকটা রহমতের ইশারায়। ওদিকে তেমন কিছু নাই, চতুর্দিকে পাহাড়, অনেকটা ক্লান্ত, তো কিন্তু অনেক দূরত্ব থাকার সত্ত্বেও পানিটা এখানে ফেলাম। তো অনেক ভালো লাগলো, মানে ক্লান্তটা অনেকটা ইয়ে হলো, কিছুটা এখন ভালো লাগতেছে। এই দেখতেছেন অনেক উঁচু একটা পাহাড়, আসলে সাথে আসার সময় পানিটা নিয়ে আসি নাই এরকমটা, মানে এতটা দূরত্ব কিংবা ক্লান্ত হবে যে এতটুকু ইয়ে করি নাই, যে এখানে আসার পরে যা ফিল করছি আর কি। আর দেখতেছেন অনেকগুলা গাছ গাছালি, সবগুলো ওষুধের গাছ। আসলে আমরা অনেক কিছু পাহাড়ে এমন কোনো আশ্চর্যজনক কিছু থাকে যা আমরা ইয়ে করতে পারি না। যারা তো দেখলো বন্য পশুদের, এটা বন্য পশুদের বাসা, যেমন গ্রাম। সালামু আলাইকুম, বাই বাই।